ইন্ডিয়া জোট ক্ষমতা এলে রান্নার গ্যাসের দাম 500 টাকা করার প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে ডিএ পেনশন বেটান, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। আপনারা দেখুন, 19 থেকে 24 আপনাদের সব টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে। তার কারণ কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সর্বত্র আপনারা বিজেপির সাংসদকে জিতিয়েছিলেন, বিজেপির প্রার্থীকে জিতিয়েছিলেন, তারপর সাংসদ হয়েছে। আর 14 থেকে 19 সর্বত্র তৃণমূলকে জিতিয়েছিলেন। তৃণমূলের হাত যত আপনারা শক্তিশালী করেছেন আপনারা উপকৃত হয়েছেন, আর বিজেপির হাত যত শক্তিশালী করেছেন আপনারা বঞ্চিত হয়েছেন। আপনি ভাবেন আমার একটা ভোটের কী দাম? আপনারা দেখুন না, এই বাংলায় জিতেছিল তৃণমূল কংগ্রেস, জেতার পর সঙ্গে সঙ্গে আপনি দেখুন বিজেপি হেরেছিল, আর সঙ্গে সঙ্গে আপনি দেখুন ডিজেলের দাম কমেছিল, পেট্রোলের দাম কমেছিল 5 টাকা করে, মনে আছে? আর বিজেপি জিতলে কী হবে? এই যে 1200 টাকা রান্নার গ্যাসের দাম ছিল, এখন 200 টাকা কমেইছে। এরা যদি 24-এ আবার জেতে রান্নার গ্যাস 3000 টাকা হবে। আর ইন্ডিয়া সরকার অর্থাৎ বিরোধীরা যে জোট করেছে, ইন্ডিয়া সরকার যদি জেতে, দেশ যদি জেতে, রান্নার গ্যাস 500 টাকায় এসে নামবে। আমাদের প্রতিশ্রুতি আপনাকে, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। ইলেকট্রিকের বিলের দুইটা রেট কমা পশ্চিমবঙ্গে 2011-তে 2.80 টাকা ছিল ইলেকট্রিকের রেট, এখন 6.5 টাকা 7 টাকা দিতে হয়। 84 টাকা সারচার্জ করে দিয়েছে, আগে 30 টাকা ছিল এই মার্চ মাস থেকে। উনি আগে নিজের চরকায় তেল দেন, উনি আগে মদের দোকান না খুলে 2 কোটি বেকার পশ্চিমবঙ্গে বেকারদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করুন। উনি আগে প্রাণী মিত্রা, আশা কর্মী, ICDS, ভিলেজ পুলিশ, সিভিক ভলান্টিয়ার, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল সম কাজে সম বেতন দিন। উনি ওই 500 টাকার গ্যাসে করার আগে সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মী পেনশন আসতেন 76% দিয়ে মিটিয়ে, তারপরে সমাধান কথা বলুন। যে খবরে আসবো পিছিয়ে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ের করা মামলার রায়দান। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা ICIR খারেজের আবেদন জানিয়েছিলেন তিনি, এবং 5ই সেপ্টেম্বর এই মামলার রায়দান হওয়ার কথা ছিল, যদিও রায়দান পিছিয়ে গেল। এবং আপনাদের জানিয়ে রাখবো, এই মামলার ক্ষেত্রে মামলাকারী এবং ইডি অতি স্পর্শকাতর হয়ে পড়েছে। চাকরি প্রার্থীরা কলকাতা রাস্তায় বসে আছে, এটাই বাস্তব চিত্র। লিপস অ্যান্ড বাউন্সের ক্ষেত্রে, লিপস অ্যান্ড বাউন্সের কম্পিউটারে ফাইল ডাউনলোড, ইডির আধিকারিকের 16টি ফাইলের তথ্য দেখার পরেই রায়দান, আজকে এমনই জানিয়েছেন বিচারপতি। প্রকাশ্যে দুজনের নাম জানানোর কি প্রয়োজন ছিল? তদন্তে কি সাহায্য হতো? ইডির এই দানবীয় আচরণের মানে কি? কোর্টে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। ইডি এমন কি প্রথমবার করলো, নাকি এটা করেই থাকেন? প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। তল্লাশির শেষ পর্যায়ে তখন ইডির আধিকারিক ব্যক্তিগত কাজ করেন কিভাবে? লিপস অ্যান্ড বাউন্সের কম্পিউটারে ফাইল ডাউনলোড নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। এই ফাইলে কি আছে জানতে চেয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।